টবিন রোড মঙ্গলক্ষী রুটের অটোয় দুর্ঘটনা। বড়নগরের টবিন রোডে অটো থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু। মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায় শিশুটি, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খাগড়াগড় কাণ্ডের মূল অভিযুক্ত কৌসারকে গ্রেফতার করলো এনআইএ। বেঙ্গালুরুর কাছে রামনগর থেকে পাকড়াও, সাগরের তুহিনকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ, উদ্ধার বিস্ফোরক। রাজ্যে এটিএম প্রতারণা কাণ্ড উঠল সংসদেও। ডিজিটাল ভারতীয় অসুরক্ষিত এটিএম, অভিযোগ তৃণমূলের ব্যাংকের টাকাও অসুরক্ষিত, মন্তব্য কংগ্রেসের, তথ্য নেই মানলেন পীযূষ গোয়েল। এটিএম প্রতারণা কাণ্ডে আরও অভিযুক্তদের খোঁজে লুকআউট নোটিশ জারির উদ্যোগ। মাস্টার মাইন্ড কি তিহাড়ে বন্দী কর্নেল মিরেয়া, দিল্লি গিয়ে জেরা করতে পারে কলকাতা পুলিশও। প্রতারিত গ্রাহকদের টাকা ফেরাতে শুরু করলো কানাড়া ব্যাংকের গড়িয়াহাট শাখা। কানাড়া ব্যাংকের এই শাখারই 45 জন গ্রাহক প্রতারিত হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন। কর্তৃপক্ষ তাদের মধ্যে আজ 44 জনের টাকা ফেরত দিচ্ছে। কলকাতা এটিএম প্রতারণা কাণ্ড প্রকাশ্যে আসার পর হাবড়ায় সতর্কতা। রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকের বিভিন্ন এটিএম এর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল হাবড়া থানার পুলিশ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রিয়া সিনেমা হল, আজ ফের ঘটনাস্থল পরিদর্শনের পর জানালেন দমকল আধিকারিকরা। খতিয়ে দেখা হয় সংলগ্ন মোমোর দোকানে সিসিটিভি ফুটেজও। বিজেপি মহিলা সংরক্ষণ নিয়ে চুপ, ক্ষমতায় এলে বিল পাশ করাবে কংগ্রেস প্রতিশ্রুতি রাহুলের। মোদীদের পুরুষতান্ত্রিক বলে খোঁচা, রাহুল পরিবারতান্ত্রিক পাল্টা বিজেপি। বিরোধীরা ভোট ব্যাংকের রাজনীতি করে, আমরা কাজ করি, মন্তব্য প্রধানমন্ত্রী। সরকারকে রাফাল তোপ রাহুলের, এত অভিযোগেও চুপ মোদী সরকার, খোঁচা কংগ্রেস সভাপতির। অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই। জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরের গোবিন্দনালা এলাকায় মৃত্যু এক নিজরসহ চার সেনা জওয়ানের, মৃত্যু হয়েছে দু জঙ্গিরও। রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিংহের নাম নিয়ে কোনো আপত্তি নেই, দাবি অকালী দলের মুখপাত্র প্রেম সিংহ চন্দুমাজরার। সূত্রের খবর, বিজেপি নেতারা অকালী দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার পরই জট কাটে। পিএনবি কাণ্ডে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসিকে হাতে পেতে তৎপরতা শুরু। প্রত্যর্পণের জন্য অ্যান্টিগার কাছে অনুরোধ জানালো ভারত, এই সংক্রান্ত নথিও তুলে দেওয়া হয়েছে অ্যান্টিগার হাতে। বৃষ্টি থামার পর শান্ত হয়েছে গন্ধেশ্বরী, কিন্তু বাঁকুড়ায় এখনো তাজা তাণ্ডব লীলার ছবি। দুর্গাপুর থেকে সড়ক পথে বাঁকুড়া ঢোকার আগে গতকাল জলের দোরে সতীঘাটে মাঝখান থেকে ভেসে গিয়েছে রাস্তা, যার জেরে অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের অমরকানন ব্লক ও বালিজোড়ায় জলের তোড়ে ভেঙে পড়ল শালি নদীর উপর নির্মিত দুটি সেতু, এর জেরে অন্তত 50টি গ্রামের সঙ্গে বাঁকুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন। বর্ষায় বিপদসীমার উপর দিয়ে বইছে সুবর্ণরেখা নদী। গভীর রাতে দাঁতনের বালিডাংরিতে জলের তোড়ে ভেসে গেল নদীর তীরবর্তী 5টি বাড়ি। সন্ধ্যে থেকেই নদীতে জল বাড়তে দেখে বাড়ি ছেড়ে বেরিয়ে আসায় রক্ষা পেলেন বাড়ির লোকেরা। মেদিনীপুরে ভেঙে পড়ল পুরনো বাড়ি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে মেদিনীপুরের 9 নম্বর ওয়ার্ডে একটি পরিত্যক্ত জীর্ণ দোতলা বাড়ি হুড়মুড়িয়ে রাস্তার উপর ভেঙে পড়ে। কিছুক্ষণ আগেই সেখান দিয়ে যায় একটি গাড়ি, অল্পের জন্য রক্ষা। জলমগ্ন বাঁকুড়া শহরে ভেঙে পড়ল পাকা দোতলা বাড়ি। যদিও সেচমন্ত্রীর দাবি বাড়িটি পাকা নয়, এক মুহূর্তে সব হারিয়ে চোখের জল বাদ মানছে না বাড়ি ভেঙে কার্যত পথে বসা দুর্গত মুখোপাধ্যায় পরিবার। টানা বৃষ্টির জেরে জলে ভাসছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা কেশপুর রাজ্য সড়ক। প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পেরোতে হচ্ছে স্থানীয়দের, জল বাড়লে আরো বিপদের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জুড়ে আজও হতে পারে ভারী বর্ষণ, ফলে এই তিন জেলায় পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কাণ্ডে মামলা শুনানির জন্য গঠিত কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে বদল। বিচারপতি অনিরুদ্ধ বসুর জায়গায় এলেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। এখন থেকে বিচারপতি জয়মাল্য বাগচি ও রাজর্ষী ভরদ্বাজের বেঞ্চে হবে এই মামলার শুনানি। ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, প্রায় আড়াই মাস পর ফের আশির ঘরে পেট্রোল। আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম 80 টাকা, ডিজেল 71 টাকা 31 পয়সা। মোটর ভেহিকলস অ্যামেন্ডমেন্ট বিল 2011 বিরোধিতা করে দেশজুড়ে পরিবহন কর্মীদের ধর্মঘট, প্রভাব পড়ল এরাজ্যেও। কোচবিহার থেকে কাকদ্বীপ, ব্যারাকপুর থেকে বীরভূম, দুর্ভোগে সাধারণ মানুষ। বেলুড়ে ট্রেনের ওভারের তার ছিঁড়ে বিপত্তি, অফিস টাইমে হাওড়া বেলুড় আপ লাইনে বিঘ্নিত ট্রেন চলাচল, দুর্ভোগ যাত্রীদের। উত্তর দিনাজপুরের হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিগ্রহের ঘটনায় 4 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। এনআরএস হাসপাতালে দ্বিতীয়বার অস্ত্রোপচারে কৃষ্ণনগরের কিশোরীর গলা থেকে বেরোলো আরও একটি সূঁচ। এই নিয়ে তার গলা থেকে বেরোলো 10টি সূঁচ। চিকিৎসকরা আশাবাদী, আগামী 3-4 দিনের মধ্যেই কিশোরীকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারবেন।
দাম্পত্য কলহ মিটমাটের অশিলায় গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা, আপত্তি জানানোয় গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ব্যারাকপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজুবিধি বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার। সরকারের সঙ্গে জয়েন্ট ফোরামের বৈঠক নিষ্ফলা, এরই প্রতিবাদে এবং বর্ধিত মজুরি দাবিতে তরাই ও ডুয়ার্সের চা বাগানগুলিতে অনির্দিষ্টকালে শ্রমিক ধর্মঘট, উত্তরকন্যার সামনে ধর্নায় চা শ্রমিকরা। নাবালকের ব্যাগে সোনা লুকিয়ে শিলিগুড়ি থেকে বাসে কলকাতায় আসার পথে ধৃত 4 ব্যক্তি, বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স। রঙের কাজ করতে হলে দিতে হবে তোলা, না দেওয়ায় বাঙুরে রঙের মিস্ত্রিকে পিটিয়ে খুনের অভিযোগ, বাগচোলা খালে মিলল দেহ, অভিযোগ অস্বীকার ক্লাব কর্তৃপক্ষের। ক্লাসরুমে খেলা করায় হরিদেবপুরে 6 বছরের শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে, স্কেলের ঘায়ে শিশুর সারা শরীরে কালশিটে, হরিদেবপুর থানায় অভিযোগ দায়। গ্রাহকদের টাকা অ্যাকাউন্টে জমা না করে আত্মসাতের অভিযোগ মেমারির পারিজাত নগরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক ও 2 কর্মীকে প্রায় 8 ঘন্টা তালা বন্ধ রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, আটক 3। মুর্শিদাবাদের ভগবানগোলার পানবরজের কাছে মত্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কা দাঁড়িয়ে থাকা ট্রাকে, ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর, আহত 1 মহিলা, কারো মাথাতেই হেলমেট ছিল না বলে পুলিশ সূত্রে খবর। উত্তরপাড়া থানার মাকলায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যবসায়ী, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে, লরি সহ চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। খড়গপুর টাটানগর শাখার আপলাইনে গিফনি ও কানিমহুলি স্টেশনের মাঝে ডুমুরিয়া ফটকে দ্রুত গতির ট্রেনের ধাক্কায় মৃত্যু একটি হস্তি শাবক সহ 3টি হাতি, এর জেরে ব্যাহত ওই লাইনে ট্রেন চলাচল। পাটনা স্টেশনে দুর্ঘটনা, 1 নম্বর প্ল্যাটফর্মে যাত্রী প্রতীক্ষালয়ে শৌচালয়ের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল 170 ঊর্ধ্বের, রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন যাত্রীদের। পশ্চিম বর্ধমানের পানাগড়ে 2 নম্বর জাতীয় সড়কের একাংশ জুড়ে বালির স্তূপ, খতে রেলে সেখান থেকেই বেচা কেনা, যার জেরে সংকীর্ণ হয়ে গেছে রাস্তা, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। কোচবিহারের গুড়িয়াহাটিতে অজানা জন্তুর আতঙ্ক, এক স্থানীয় বাসিন্দার দাবি ভোর রাতে হঠাৎই ঘরের বাইরে রাখা খাঁচায় খরগোশের হুটোপাটির আওয়াজ পেয়ে তড়িঘড়ি বাইরে বেরোন তিনি, দেখেন খাঁচার একটি দিক ক্ষতিগ্রস্ত, জঙ্গলের দিকে ছুটে পালাচ্ছে একটি জন্তু, বন দফতরকে খবর দেওয়া হয়েছে। ভোগাচ্ছে পিঠের ব্যথা, শেষ পর্যন্ত এশিয়ান গেমস থেকে সরেই দাঁড়ালেন বিশ্ব চ্যাম্পিয়ন ভারোত্তোলক মীরাবাই চানু, ভারতীয় ভারোত্তোলক ফেডারেশনের তরফে আজ একথা জানানো হয়েছে। রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ফুটবলার অবসর নিলেন, 22 বছর আন্তর্জাতিক ফুটবল খেলার পর এবার খেলাটাকে আলবিদা জানাতে চলেছি, বলেছেন মিশরের 45 বছরের গোলকিপার এসাম এল হারারি।